ব্যবস্থাপনা অধ্যায় সাত তারিখ ২০-২৭ অনলাইনে ক্লাস শুরু। আমি উপাধ্যক্ষ মমিদুল হকনার। আমার মূল আলোচ্য বিষয় হচ্ছে প্রেরণা। প্রেরণা শব্দের অর্থ হচ্ছে মোটিভেশন। মোটিভেশন শব্দের অর্থ হচ্ছে উৎসাহ, উদ্দীপনা, মনোবল বৃদ্ধি করা, সাহস সঞ্চয় করা, কর্মীকে কাজের মধ্যে মনোনিবেশ করা। এটি নাম হলো মোটিভেশন বা প্রেরণা। প্রেরণাকে বিভিন্ন লেখক, বিভিন্ন মনীষী বিভিন্নভাবে ব্যাখ্যায়িত করেছেন। আমার দৃষ্টিকোণ থেকে FW টেলার বা লতিফুর রহমান বা আজমল হোসেনের পরিকল্পনা মোতাবেক প্রেরণাকে দুই ভাগে ভাগ করেছেন, একটি হলো আর্থিক, একটি হলো অনার্থিক। আমি আর্থিক প্রেরণার উপযুক্ত কারণ বা বৈশিষ্ট্যগুলি তুলে ধরার চেষ্টা করছি এবং অনলাইনে ক্লাসের সাথে যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা সংযুক্ত আছে আমি অত্যন্ত গুরুত্বের সাথে বলছি যে আমাদের গাইবান্ধা আদর্শ গ্রিন কলেজের ক্লাস অনলাইনে ক্লাসগুলি দেখার জন্য হয়ে পড়ার জন্য উপযুক্ত ক্ষেত্র, প্রেরণার উপযুক্ত ক্ষেত্র। উপযুক্ত শব্দের হচ্ছে একটু গুরুত্ব, উপযুক্ত শব্দের হচ্ছে নিজস্ব স্থান বা জায়গা। উপযুক্ত ক্ষেত্র যদি থাকে, একজন কর্মচারী, একজন সাধারণ মানুষ বা খেটে খাওয়া মানুষ, সে যদি তার উপযুক্ত পরিবেশ পায়, উপযুক্ত কাজের পরিবেশ পায়, তাহলে সে কাজের গুরুত্ব থাকে, তার সাহস বৃদ্ধি হয়, তার মনোবল বৃদ্ধি থাকে এবং সে কাজে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে। দ্বিতীয়টা হলো বোনাস প্রদান। প্রতিটি মানুষ একটু সুবিধা পেতে চায়, মানুষ একটু ভালো থাকতে চায়, মানুষ তার নিজস্ব গুরুত্ব ফুটে তোলার চেষ্টা করে। কোনো কর্মচারী যেহেতু সাধারণ মানুষ, তার দীর্ঘদিন যাবত একটি প্রতিষ্ঠানে কাজ করে, কাজের শেষে বার্ষিক, ত্রৈমাসিক বা অর্ধবার্ষিক বা বার্ষিক যদি প্রতিটি কর্মচারী একটু বোনাসের একটু নমুনা পায় বা বোনাস পেয়ে থাকে, তাহলে তাদের মনোবল বৃদ্ধি পায়, তাদের সাহস বৃদ্ধি পায় এবং তাদের মধ্যে কাজের গুরুত্ব ফুটে এবং প্রতিষ্ঠান লাভবান। তৃতীয়টা হলো মুনাফার অংশ। মুনাফা একটি গুরুত্বপূর্ণ ধাপ বা বিষয়। মুনাফা ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান চলতে পারে না। ব্যবস্থাপনার ক্ষেত্রে তার কোনো বিকল্প নাই, পেশনার ক্ষেত্রেও তার কোনো তারতম্য নাই। মুনাফা হচ্ছে প্রতিটি প্রতিষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ ধাপ বা বিষয়। প্রতিটি কর্মচারী যদি কাজের শেষে বা বছরে বা মাসের শেষে যদি মুনাফার একটি বিভাজন বা বন্টন কর্মচারীদের মধ্যে থাকে, তাহলে সমস্ত কর্মচারী ভালো থাকে এবং প্রতিষ্ঠানের তারা গুরুত্ব সাধারণ কাজ সম্পাদন করে। বেতন বৃদ্ধি বা পদোন্নতি একটি মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চাকরি, আর সেই চাকরিটা হচ্ছে বেতন। সেই বেতন যদি বার্ষিক ভাবে বৃদ্ধি থাকে বা ছয় মাস পরে বৃদ্ধি পায় বা দুই বছর পর বৃদ্ধি পায়, তাহলে সেই প্রতিষ্ঠানের কর্মচারী বা প্রতিষ্ঠানের অবস্থান কর্মকর্তা কর্মচারী সবার মধ্যে মনোবল ভালো থাকে, তাদের সাহস বৃদ্ধি পায়, তারা কাজে মনোনিবেশ করে এবং প্রতিষ্ঠানকে লক্ষ্যতে পৌঁছায় এবং সর্বশেষে প্রতিষ্ঠান লাভের অংশ দেখিতে পারে। তারপরে হচ্ছে আর্থিক নিরাপত্তা। আর্থিক নিরাপত্তা প্রেরণার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর্থিক নিরাপত্তা ছাড়া কোনো কর্মজীবী তার কাজে মনোনিবেশ করতে পারে না। চাকরির ক্ষেত্রে যেমন নিরাপত্তা যদি না থাকে, আর্থিক নিরাপত্তা যদি না থাকে, তাহলে শুধু সে নিজে কেন, তার পরিবার সহ কোথাও তার কোনো গুরুত্ব ফুটে দিতে পারে না। তাই চাকরির যদি নিরাপত্তা থাকে, তাহলে সেই কর্মচারী অত্যন্ত সাহসের সাথে, অত্যন্ত দৃঢ়তার সাথে তার কাজে মনোনিবেশ করে এবং গুরুত্ব সহকারে তার দায়িত্ব এবং কর্তব্য পালন করে। বাসস্থানের সুবিধা। পেশনার ক্ষেত্রে বাসস্থানের সুবিধা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাসস্থানের সুবিধা একটি কর্মচারী যদি প্রতিষ্ঠানের আশেপাশে থাকতে পারে, প্রতিষ্ঠানের কোনো নির্ধারিত জায়গায় থাকতে পারে বা প্রতিষ্ঠান কর্তৃক যদি কোনো নির্ধারিত কোনো স্থান সংগ্রহ করে দেওয়া তাদের থাকার ব্যবস্থা করে, তাহলে সেই কর্মচারী নির্দ্বিধায় নিশ্চিন্তে কাজ করতে পারে। তার কারণ আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে, জানতে হবে যে আমাদের প্রতিষ্ঠানে যে সমস্ত কর্মচারী থাকে তারা অত্যন্ত সাধারণ মানুষ, তারা খেটে খাওয়া মানুষ, তারা শ্রমজীবী মানুষ, তারা পেশাজীবী মানুষ। তাই তাদের যদি বাসস্থানে একটু নিরাপত্তা দেওয়া হয়, তারা নির্দ্বিধায় ঘুমাইতে পারে, তাহলে তারা কাজের প্রতি সহজ, কাজের প্রতি তার গুরুত্ব থাকে এবং সময় খাবার কম হয়, এতে প্রতিষ্ঠান লাভবান হয়। অন্য অন্য আরও অনেক আর্থিক সুবিধা আছে। অন্য অন্য সুবিধাগুলি হল যে পেনশন, অগ্রিম ছুটি একটি গুরুত্বপূর্ণ আছে। কোনো কর্মচারী যদি অগ্রিম ছুটি পায়, তাহলে সে কাজের প্রতি গুরুত্ব থাকে। তারপরে ওভারটাইম, অতিরিক্ত কাজের যদি সে কোনো মূল্যায়ন পায়, অতিরিক্ত কাজের কাজ করার কারণে সরাসরি আর্থিক প্রেরণা পায়, তাহলে সে কর্মচারী অবশ্যই ভালো থাকে। এবং ক্যান্টিন সুবিধা, ক্যান্টিন সুবিধাও যদি কর্মচারী পায়, তাহলে হচ্ছে সে কাজের প্রতি গুরুত্ব থাকে। এই হচ্ছে আর্থিক পেশনার উপযুক্ত ক্ষেত্র বা বিষয়। এখন অনার্থিক, অনার্থিক আমরা জানি যে পেশনাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, একটি আর্থিক, একটি অনার্থিক।
আর্থিক গুলি আমি তুলে ধরার চেষ্টা করছি। অনলাইনে যে সমস্ত ছাত্রছাত্রী আছেন আমি আবারও বলছি যে গাইবান্ধা আদর্শ ডিগ্রি কলেজ থেকে প্রতিদিন অনলাইনে ক্লাস চলছে, আপনারা তোমরা অবশ্যই ক্লাস প্রতি গুরুত্ব দিও, বাড়িতে বসে পড়াশোনা করো। অনার্থিক অনার্থিকটা প্রথমটা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থাপনা। আমরা সবাই জানি যে জোড়াময় সকল নামে একটি শব্দ আছে, ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ ধাপ বা বিষয়। প্রতিষ্ঠানের উপরে থাকে অবস্থান পর্যন্ত, অর্থাৎ উঁচু থেকে নিচু পর্যন্ত সবার মধ্যে যদি একটি সুসম্পর্ক থাকে, সবার মধ্যে যদি আলোচনা থাকে, আলাপ আলোচনার মধ্যে দিয়ে যদি প্রতিষ্ঠানে কোনো কাজকর্ম করা হয় তাহলে সেটাকে বলা হয় গণতান্ত্রিক ব্যবস্থাপনা। প্রেষণা ক্ষেত্র এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে প্রশংসা, কোনো কর্মচারী, কোনো কর্মকর্তা বা কোনো অধস্তর বা কোনো খেটে খাওয়া মানুষ যদি তার কাজের গুরুত্ব পায়, কাজের ক্ষেত্রে যদি প্রশংসা পায়, উত্তর্তন করতে যদি তার মূল্যায়ন হয়, তাহলে অবশ্যই সেই কর্মচারী বা সেই কর্মকর্তা বা সেই সাধারণ শ্রমিক বা খেটে খাওয়া মানুষটি অবশ্যই গুরুত্ব সহকারে সে প্রেরণার দায়িত্বগুলি পালন করবে এবং প্রতিষ্ঠানে লাভবান হবে, প্রতিষ্ঠান আলোর মুখ দেখবে এবং প্রতিষ্ঠানের লক্ষ্যবিন্দুতে পৌঁছবে। তৃতীয়টা হচ্ছে উত্তম আচরণ। আচরণ একটি মহৎ গুণ, মানুষ বাসে তার কর্মের মধ্যে দেয়া, মানুষের অপরাধ চাহিদা সীমাহীন অভাব থেকে মানুষের কর্ম সৃষ্টি হয়। এই কর্মের মধ্যে প্রতিটি মানুষ প্রতিটি ব্যক্তি তার আচরণটাকে বেশি মূল্যায়ন করে, আচরণটাকে বোঝার চেষ্টা করে, আচরণের উপলব্ধি করে। তাই কোনো প্রতিষ্ঠানে সে যে স্তরের মানুষই হোক না কেন, যে জায়গার লোকই হোক না কেন, যে গোত্রের সন্তানই হোক না কেন, সে প্রতিষ্ঠানে একজন সাধারণ মানুষ কর্মচারী হিসাবে সে যত ছোটো কাজই করুক না কেন, সেখানে কাজ করতে যায় সে যদি তার আচরণগত বৈশিষ্ট্যটা ভুলে দিতে পারে, অধস্তন থাকে উপরের ব্যবস্থাপনার থেকে যদি তাকে সুন্দর আচরণ দেখানো হয়, তার যদি ভালো পরিবেশ করা হয়, তার যদি মনোবেশ করা হয়, তাকে যদি আন্তরিকতা ভালোবাসা দিয়ে দেখা যায়, তাহলে অবশ্যই সে আন্তরিকতার সাথে প্রতিষ্ঠানে কাজ করবে এবং প্রতিষ্ঠানের গুরুত্ব ফুটে তোলার চেষ্টা করবে। চতুর্থ হলো চাকরির নিরাপত্তা। চাকরির নিরাপত্তা সবাই চায়, আর্থিকতা আছে অনার্থিকতা আছে, চাকরির নিরাপত্তা একটি মহৎ গুণ বা বিষয়। চাকরির নিরাপত্তা স্থায়িত্ব একটি বিষয় জিনিস, একটি মানুষের যদি স্থায়িত্ব থাকে, একটি মানুষের যদি নিরাপত্তা থাকে, তার কাজের মধ্যে যদি কর্তব্য দায়িত্ব সুন্দরভাবে বণ্টন করা থাকে, তাহলে অবশ্যই সেই ব্যক্তিটি সেই লোকটি সেই মানুষটি বা সেই শ্রমিকটি অবশ্যই তার দায়িত্ব এবং কর্তব্যের সাথে তার প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করবে এবং পেশনাকে নির্দিষ্ট লক্ষ্যমধ্যে পৌঁছানোর জন্য সে চেষ্টা করবে। অবশ্যই এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে হবে। প্রশিক্ষণের ব্যবস্থা, শিক্ষা মানুষকে দেয় চেতনা, চেতনা দেয় বিপ্লব, বিপ্লব থাকে আশ্চর্য। আমরা যেখানে থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, প্রশিক্ষণ প্রতিটি সেক্টরের জন্য, প্রতিটি দেশের জন্য, প্রতিটি রাষ্ট্রের জন্য, প্রতিটি বিভাগের জন্য প্রশিক্ষণ একটি গুরুত্বপূর্ণ বিষয় বা ধাপ। প্রশিক্ষণের মাধ্যমে একটি ব্যক্তি বা একটি শ্রমিক বা একটি অবস্থান বা একটি কর্মচারী বা একটি কর্মকর্তা তার নৈপুণ্যতা ফুটে তোলার চেষ্টা করে এবং সে বোঝার চেষ্টা করে, সে উপলব্ধি করে, তার জ্ঞান গরিমা বিকশিত হয় এবং প্রতিষ্ঠান এতে ভালো থাকে, প্রতিষ্ঠানের কাজে সে মনোনিবেশ করতে পারে এবং প্রতিষ্ঠান লাভবান হতে পারে। এই জন্য প্রশিক্ষণের ব্যবস্থা গুরুত্ব অবশ্যই। প্রশিক্ষণের মাধ্যমে অনেক কিছু মূল্যায়ন করা সম্ভব হয়। ৬ নম্বর হচ্ছে চিকিৎসা সুবিধা। চিকিৎসা সুবিধা, চিকিৎসা সুবিধা প্রতিটি কর্মচারী, প্রতিটি অবস্থান, প্রতিটি সাধারণ মানুষ, প্রতিটি শ্রমিক, প্রতিটি খেটে খাওয়া মানুষ যদি তার চাকরি জীবনে চিকিৎসা সুবিধা পেয়ে থাকে, উদ্যোগ কর্মকর্তা কর্তৃক যদি চিকিৎসা সুবিধা তার ছেলে মেয়ে সহ বউ বাচ্চা সহ সবার যদি চিকিৎসা সুবিধা পায়, তার এটাও একটি প্রেরণার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় বা ধাপ। এক্ষেত্রেও কর্মচারীর মধ্যে সাহস বৃদ্ধি পায়, তার মনোবল সদৃষ্ট থাকে এবং সে অত্যন্ত আন্তরিকতার সাথে তার দায়িত্ব এবং কর্তব্য পালন করে। আরো 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 অনেক অনার্থিক আছে। আমি বিষয় বিনয়ের সাথে আবারও বলছি, যারা অনলাইনে ক্লাসে আছেন, যারা অনলাইন ক্লাস করছেন, অবশ্যই ক্লাসে ভর্তি মনে চলতে হবে, ক্লাসে গুরুত্ব দিতে হবে। গুরুত্ব না দিলে কোনোদিনই ভালো করা সম্ভব নয়। অন্যান্য অনার্থিক সুবিধাগুলি আমি তুলে ধরার চেষ্টা করছি। অন্যান্য অনার্থিক সুবিধাগুলির মধ্যে প্রথমটি হচ্ছে বনভোজন। অবশ্যই বছরে প্রতি বছরে যদি শ্রমিক কর্মচারীদের বনভোজন ব্যবস্থা করা হয় তাহলে তাদের মধ্যে বিকশিত হয়, তারা আলোকিত হয়, তাদের মধ্যে কাজের গুরুত্ব বাড়ে। দ্বিতীয়টা হচ্ছে ভ্রমণ। যদি কোনো কর্মচারীকে কোনো কর্মকর্তা সহ তাদের সঙ্গে করে নিয়ে যদি কোনো ভ্রমণের ব্যবস্থা করা হয়, কোনো শিক্ষা ট্যুর করা হয়, তাহলে সেখানেও তাদের গুরুত্ব অত্যন্ত বৃদ্ধি পায়। পরিশেষে
অনলাইনে ক্লাসে যে সমস্ত ছাত্রছাত্রী আছে সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ দিয়ে আমি অনলাইন ক্লাস শেষ করছি।